ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব প্রিফ্রেশ ডিজাইনের বাইফল্ট ব্রাউজার কিভাবে সেটিং দিতে হয়। তো আমরা যখন প্রিন্টিং প্রেসে আউটপুট সেটআপ ছাড়ি, তো তার পূর্বে আমাদের কিছু নিয়ম নীতি বা মেজারমেন্ট এগুলো জানতে হয়। তো এই সমস্ত কাজগুলো আমরা কিভাবে এ টু জেড সেটআপ করব, তো আজকে সেই পূর্ণাঙ্গ ধারণাটা আমরা এই ভিডিও থেকে অর্জন করতে পারবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমরা করি কি, আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছি, তো সর্বপ্রথম আমরা ডিজাইনটা দাঁড় করে নিই, ঠিক আছে? তো যে কোনো ডিজাইন, আপনার ক্যাটালগ হোক, ব্রাউজার হোক, আপনার বই হোক, যে কোনো ডিজাইন, ফ্লায়ার হোক, আমরা আগে ডিজাইনটা দাঁড় করে নিই। তো দাঁড় করে নেওয়ার পূর্বে আপনাকে আগে সঠিক মেজারমেন্ট বা সাইজটা নিতে হবে। তো দেখুন, আমার এখানে যে এই যে ডিজাইনটা দেখতে পারছেন, এটা হচ্ছে সাইজ কত, জেনুইন A4 8.27 11.69, তার মানে A4 সাইজে এটাকে আমার রাখতে হবে, ঠিক আছে? ঠিক আপনার আউটপুট সেটআপ দেওয়ার সময় আপনাকে এই সাইজটা রাখতে হবে, এবং প্রিন্ট শেষে যে হাতে প্রোডাক্টটা পাবেন, তো এই প্রোডাক্টটা A4 সাইজ থাকবে একটা করে লিফ, ঠিক আছে? তো সেইভাবে আমাকে কাজটা করতে হবে। তো আপনারা বিভিন্ন খুব সুন্দর সুন্দর কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের যে বিজ্ঞাপন দেয় যে আমরা এই প্রতিষ্ঠানে এই সমস্ত কাজ করি বা বিক্রি করি, দেখুন এখানে এই প্রোডাক্ট গুলো এখানে শো করাইছে। দেখুন এই যে এখানে আরো অনেক কিছু ডিজাইন আছে, আমি জাস্ট আমি এই বাইফোল্ড ব্রাউজার ডিজাইন এবং সেটআপ কিভাবে করতে হয় এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাকে আজকে আমি খুব সুন্দরভাবে চেষ্টা করব। হ্যাঁ, তো দেখুন সর্বপ্রথম হচ্ছে আমার এটা হচ্ছে ফ্রন্ট পেজ, মানে এক নাম্বার পেজ, ঠিক আছে? আমি এখানে একটু লিখে দেই, তাহলে আপনারা সুবিধা হবে বুঝতে। ফ্রন্ট পেজ, FRONT, ফ্রন্ট পেজ, PAGE, ফ্রন্ট পেজ বা কভার পেজ যাই বলেন, আর এটা একবারে ব্যাক পেজ, হ্যাঁ, BACK, ব্যাক সাইড। তাহলে ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, এটা হচ্ছে কি, ফ্রন্ট ইনার পেজ, সরি, ইনার পেজ, মাঝখানে শুধু ইনার লিখে দিই, ইনার পেজ, ওকে। এবং এখানে হচ্ছে ব্যাক ইনার পেজ, BACK। এখন কিন্তু আপনাদের আর বুঝতে কোন রকম কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজ, তারপর ফ্রন্টের ইনারে কি, এই যে এই পেজটা, এবং ব্যাক পেজ, এবং ব্যাকের ইনারে এটা। তাহলে আপনি ধরুন যে কোনো একটা বইয়ের পৃষ্ঠা বাইফোল্ড, মানে দুই পৃষ্ঠা একসঙ্গে মাঝখানে একটা ক্রিজ থাকবে, আপনি ধরে থাকুন, হ্যাঁ, ধরে থাকার কোনো, সর্বপ্রথম আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা একটু উল্টার সঙ্গে সঙ্গে ইনারে এইটা দেখতে পারবেন, তার পরবর্তী পেজ এইটা দেখতে পারবেন, তার অপোজিটে দেখতে পারবেন এই পেজটা, ঠিক আছে? তো এটা কিভাবে আমরা প্রিন্টিং প্রেসে সেটআপ দিয়ে থাকি, তো এটা খুব সহজে কাজ করা যায়। হ্যাঁ, তো না জানলে কিন্তু অনেক কিছু। তো সর্বপ্রথম আমি কি করব, দেখুন আমি একটু সাইডে রাখতেছি। সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, আমার যেহেতু ডিজাইন সাইজটা A4, একদম জেনুইন A4, তো আমি আগে সাইজটা ক্রিয়েট করে নেব, ঠিক আছে? তো দেখুন এখানে আমি সাইজটা নিই 8.27 11.69, ওকে, দেখুন 8.27 11.69 আমি নিয়ে নিলাম একটা সাইজ, ওকে। এখন আমি চাচ্ছি যে যেহেতু এটা চারদিক দিয়ে অনেক সলিড, তো এটার জন্য আমার 2 মিলি ওভার রাখতে হবে, ওকে। তো এই ওভারটা কিন্তু অবশ্যই আমাকে দিয়ে দিতে হবে, এই জন্য আমি করব কি, অবজেক্ট পাথ অফসেট পাথ, আমি মাইনাস দেব না, জাস্ট 2 mm দেব, বাইরের দিকে আমি অফসেট পাথটা নিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু অরিজিনাল সাইজ কিন্তু এই যে এই মার্কটা, ঠিক আছে? এই দেখুন 8.27 11.69, এবং এইটা হচ্ছে আমার ওভার 2 মিলি করে যে দিলাম, এটা এখান থেকে এর দূরত্ব হচ্ছে 2 মিলি বিলিট মার্ক, এটা অবশ্যই দিতে হয়, কারণ আমার যাতে কোনো রকম কোনো স্যুট না বেরোয়, ওকে। তো এখন এটাকে আমরা করব কি, একটা ডাবল কপি করব, ডাবল কপি করলাম আমি অল্টার শিফট চেপে, এবং এটাকে একটু এখানে নিয়ে আসবো। দেখুন এখানে নিয়ে আসার পর ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে একটু বুঝতে হবে। তো আমি যেহেতু এটা বাইফোল্ড ব্রাউজার সেটিং, মানে সিস্টেমটা দেখবো বা সেটিংটা দিব, তো বাইফোল্ডের ক্ষেত্রে আপনার কি হবে, বাইফোল্ড যেহেতু ঠিক এভাবে আমরা দেখতে পারবো, এর একটা পেজ, এ একটা পেজ, এবং অপোজিটে দুইটা পেজ, তাহলে আমার মাঝখানে কিন্তু দুই কাটিং দেওয়া যাবে না, এখানে জাস্ট একটা ক্রিজ হবে, ওকে, এখানে কিন্তু ক্রিজ হবে একটা। তাহলে ওই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমি প্রিফারেন্স বোর্ড থেকে অথবা এই যে এখানে যে 2 মিলি বাড়তি দিছিলাম, জাস্ট এটাকে আমি এখান থেকে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেবো, ওকে। দেখুন আমি কিন্তু
গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি কমাই দিলাম ওকে এখন আমি এটাকে জাস্ট মিলাই দেব দেখুন ওকে দেখুন এখানে একটা আমার ক্রিজ হবে জাস্ট একটা ক্রিজ ক্রিজ হলে কিন্তু আমার একটা বইয়ের পেজ বা পাতার মতো দেখতে হবে ওকে তাহলে আমি এটাকে কন্ট্রোল 5 দিয়ে একটা ম্যাগ এড করে নিতে পারি এখন করব কি এটাকে একটু রোটেট করে এভাবে 90 ডিগ্রি ঘোরালাম ঘোরানোর পর এটাকে দেখুন আর একটা আমি আল্টা শিফট চেপে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এটাকে জাস্ট এখানে জুড়াই দিলাম জুড়ে দেওয়ার পর হলো কি আমার দেখুন আমি যেহেতু একটা ডিভাইস সেটআপে দিব তো আমার এটা অবশ্যই 25 37 পেপার লাগবে হুম তো সেই ক্ষেত্রে দেখুন আমার যদি এটা আট প্রকারে ছাপি আমার 25 37 লাগবে কারণ 23 ওভার আছে এবং তাহলে 25 এর দিকে 23 আমি 24 কাটবো পেপার আর এদিকে 37 এর দিকে 17 কাটলে হবে ওকে তো এখন আমি এই ডামিটাকে করব কি কন্ট্রোল জি তে গ্রুপ করব গ্রুপ করার পর আমি কাটিং মার্ক দেব তো আমি ওকে কাটিং মার্কটা নিয়ে আসি ওকে তাহলে রেজিস্ট্রেশন মার্ক গুলো আমার আছে সেটআপ প্লাগ থেকেই জাস্ট আমি এটাকে নিয়ে আসতেছি ওকে আমি নিয়ে আসলাম দেখি যাক আমি এখানে একটা আর্টবোর্ড আগে টেনে নেই আর্টবোর্ডটা টেনে নিলে আমার কিন্তু কাজটা করতে সুবিধা হবে ওকে নিয়ে নিলাম আর্টবোর্ডটা তারপর এই যে দেখুন এখানে যে আমার মার্কটা আছে এই মার্কটা খুব সুন্দরভাবে আমি কিন্তু দিয়ে দিব আপনারা কিন্তু বাইরেরটাতে কিন্তু মার্ক দিবেন না কারণ কি আমার কিন্তু ডিজাইন সেটআপ মার্ক হচ্ছে এইটা দেখুন 8.27 11.69 আর এই যে বাইরে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভার 2 মিলি তাহলে আমার যেটা আছে অরিজিনাল সাইজ সেটাকে কিন্তু নিয়ে আমার মার্কটা দিতে হবে এখন আমি এই যে এখানে দেখুন এখন বলতে পারেন যে এখানে দিলেন না কেন সরি এটা তো আমার এখানেই হবে এখানে তো আমি যেহেতু 90 ডিগ্রি ঘুরাইছি এটা আমার এখানেই হবে হ্যাঁ ওকে এখানে একটা দিয়ে দিলাম এবং এদিকেও রোটেট অপশন চেপে 90 ডিগ্রি ঘুরাই নিলাম দিয়ে দিলাম এখানে একটা মার্ক দিয়ে দিলাম দেখি এখানকার একটা মার্ক ধরলাম এবং এখানকার একটা মার্ক ধরলাম ধরার পর আমি সোজা এখানে অল্টার শিফট চেপে কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে আসার পর এখানে কিন্তু আমি একদম একটা ক্রিজে মার্ক দিয়ে দেব কারণ এই জায়গাটা কিন্তু আমাদের ক্রিজ হবে একটা এই যে এখানে একটা করে ক্রিজ হবে ঠিক আছে ক্রিজ হলে আমাদের কিন্তু বইয়ের একটা ফোল্ডিং ভাব দেখতে পারবো ঠিক তখনই দেখতে পারবো যখন আমরা এটা ক্রিজ করে একটা ফোল্ডিং আকারে রূপ দেব তারপর এটাকে এখানে খুব সুন্দরভাবে বসাই দেই ওকে যাই হোক এখানে বসাই দেই আমার অ্যাপসটা একটু ঝামেলা করতেছে তারপর এটাকেও খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেই একটু ছোট করে নিলাম এখানে একটা মার্ক এবং এখানে একটা মার্ক আমার 2 মিলি যেহেতু বাতি দেওয়া আছে মার্ক এখানে একটা মার্ক ওকে দেখি ওকে যাই হোক আমার দেওয়া হয়ে গেছে এটা হয়তো বা একটু এদিকে আউটসাইডে চলে গেছে আমার কিন্তু সঠিক পয়েন্টে বসতেছে না কারণ কি আমার অ্যাপসটা একটু ঝামেলা হয়েছে দেখুন আমার কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় ও অটো চলে যাচ্ছে একদম হচ্ছে না তো যাই হোক আমি এই পর্যন্ত রাখলাম এখন আমি এখানে একটু বিবরণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আগে রেজিস্ট্রেশন মার্কটাকে বসাই দিই ঠিক আছে রেজিস্ট্রেশন মার্কটা খুব সুন্দরভাবে দিতে হবে কারণ এই রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনার ছাপার কোয়ালিটিটা কিভাবে বেটার করা যাবে এই রেজিস্ট্রেশন মার্ক থেকেই কিন্তু করে যে কোন কোয়ালিটি কতটুকু বাড়া হচ্ছে না কমা হচ্ছে ওকে তো দিয়ে দিলাম এবং কন্ট্রোল জিতে গ্রুপ করে এই যে এখানে দেখুন আমি জিপি মার্কটা জাস্ট বসাই দেবো এখানে একদম কিন্তু মিডিল আমার বসতেছে না কারণ কি আমার অ্যাপসটা একটু প্রবলেম এটাকে একটু এদিকে দেখি আচ্ছা যাই হোক আমি এখানেই রাখতেছি আপাতত এখানে কিন্তু পিন পিন ব্যাক টু ব্যাক হবে পিআইএন পিন আর এখানে প্রোডাক্টের নেমটা দিতে পারেন কোনো প্রবলেম নাই এখন আমার এটা একটু বড় হয়ে গেছে আমি এটাকে জাস্ট ছোট করে দিলাম
এটাকে একটু ছোট করে দিলাম ওকে এখন আমি এটাকে কন্ট্রোল জি তে গ্রুপ করতে পারি গ্রুপ করার পর আমি এখন বুঝাচ্ছি আপনার কাটিং কোন দিক দিয়ে হবে দেখুন আপনার এখানে একটা সোজা ফ্ল্যাশ কাটিং হবে এদিকেও একটা সোজা ফ্ল্যাশ কাটিং হবে এখানেও দুইটা ফ্ল্যাশ কাটিং হবে কোনায় দেখুন এই যে এখানে একটা কাটিং হবে এখানে একটা কাটিং মানে ডাবল কোপ দেওয়া হয় যাতে কোয়ালিটিটা ভালো থাকে কোনো কাগজ থেবড়ে যাতে না যায় হ্যাঁ এখানেও হবে কিন্তু এখানে কাটিং হবে না এখানে হবে একটা ক্রিজ ডাইয়ের সাহায্যে একটা ক্রিজ হবে তাহলে আপনি বইয়ের পাতা কেমনে একটা পর আর একটা ভাঁজ দিয়ে যে দেখবেন ফোল্ডিং পেপারগুলো বাইফোল্ড তো এটাই হবে সেই যে বাইফোল্ড ক্যাটালগ বা ব্রাউজার ওকে এখন আপনি আপনার ডিজাইনটা নিয়ে আসুন যে কোনটা কোথায় দিব না দিব তো এটা একদম ইজি টেনশনের কোনো কারণ নেই সর্বপ্রথম আমরা ডিজাইনটাকে আগে গ্রুপ করে নেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব দেখুন আমার এটা হচ্ছে ফ্রন্ট পেজ তো ফ্রন্ট পেজটা আমি কোথায় দিব এক এক জনে এক এক জায়গায় দিতে পারে কোনো সমস্যা নেই তবে রুল একই ঠিক আছে আপনি যেটা পেজ যেখানেই বসান না কেন তার বিপরীতে আরেকটা ওই রিলেটেড পেজটাই যাবে কে কোথা থেকে শুরু করে করুক কোনো সমস্যা নেই তো ধরুন আমি এই যে পেজটা সর্বপ্রথম নিয়ে আসলাম এখন রোটেট চেপে এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে আমি এটাকে জাস্ট এখানে বসাই দিলাম দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসাই দিলাম তো অনেকে বলতে পারে এখানে বসালেন কেন এটা এখানে বসানো যায় হ্যাঁ আপনি এই পেজটা এখানেও বসাতে পারেন বা এই পেজটা আপনি এখান থেকেও শুরু করতে পারেন বা এই পেজটা এখান থেকেও শুরু করতে পারেন আপনার ইচ্ছা আপনি যেখান থেকে স্টার্ট করুন না কেন পরবর্তী পেজগুলো আপনার এই পেজটা যেখানে বসাইছেন তার বিপরীতমুখী রুল অনুযায়ী হবে ঠিক আছে তো এখন আমি এটাকে করব কি 2 মিলি করে বাতি দিব তো এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট টেনে একটু 2 মিলি বাতি দিচ্ছি এটাকে এখান থেকেও 2 মিলি বাতি দিয়ে দেব এখানে ওকে এবং এখানেও 2 মিলি বাতি দিয়ে দিলাম ব্যাস এখানে হলো কিন্তু এখানে না এখানে আমার যেহেতু একটা ক্রিজ হবে এখানে কোনো 2 মিলি বাতি দেওয়ার কোনো অপশন নেই এখন আমার দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পেজের পর কি হবে আমার ইনার পেজটা দেখা যাবে ঠিক আছে ফ্রন্ট ইনার কোনটা এই যে এই পেজটা আমি সরি আমাকে দুইটাই গ্রুপ হয়েছে ফ্রন্ট ইনার পেজ কোনটা আমি এটাকে নিয়ে আসব ফ্রন্ট ইনার পেজ আবার গুরু হলো দেখি কোথায় গ্রুপটা হলো কোথায় ও এখানে গ্রুপটা ছিল আবারও গ্রুপ ওকে এখন হয়ে গেছে এই যে ফ্রন্ট ইনার পেজটা আমি নিয়ে আসলাম দেখুন আমার ছিল এটা ফ্রন্ট পেজ এইটা ফ্রন্ট ইনার পেজ কোনটা এইটা ফ্রন্ট তাহলে এই ফ্রন্ট ইনার পেজটাকে আমি 90 ডিগ্রি দেখুন কোন দিক দিয়ে ঘোরালাম মাথা টু মাথা এই লেখার মাথা এদিকে এই লেখার মাথা এদিকে অবশ্যই মাথা টু মাথা সবসময় ক্লিয়ার রাখবেন ঠিক আছে ডিজাইনের মাথা টু মাথা বা হেড টু হেড আপনি মিলাই দিবেন তাহলে আপনার ডিজাইন কখনো ভুল হবে না ওকে দেখুন এখন আমি করব কি এই যে ডিজাইন যা আছে এখানে আমি একটু বাতি দিয়ে দিব 2 মিলি ওকে এটাকে দিয়ে দিলাম এখানে তা দেওয়ার দরকার নেই এবং এই যে এখানে যে আমার পেজ নাম্বার এটাকে বাতি দিয়ে দিলাম ওকে হয়ে গেল তাহলে আমার কি হলো এক নম্বর পেজ মানে ফ্রন্ট ফ্রন্ট ইনার 2 নম্বর পেজ এবং এটা হবে দেখুন এটা কত তাহলে 3 নম্বর পেজ অবশ্যই 3 নম্বর পেজটাকে আমি করব কি কিন্তু গ্রুপ করে নিয়ে আসি আগে গ্রুপ করে নিয়ে আসার পর সরি আমার লক করা ছিল কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম নেওয়ার পর এটাকে আমি নিয়ে আসলাম রোটেট অপশন ক্লিক করে জাস্ট এটাকে খুব সুন্দরভাবে আমি এখানে সেট আপ করে দেব ওকে সেট আপ হয়ে গেল এখন আমার বাতি শুধু দেওয়া দরকার এখানে লক করে এটাকে জাস্ট 2 মিলি বাতি দিয়ে দেব তো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন যে বাতি কিন্তু অবশ্যই 2 মিলি করে দিতে হয় না হলে আপনার কিন্তু ডিজাইনে সুট গেলে খারাপ দেখা যাবে কারণ কোয়ালিটিটা কি একটু নর্মাল হয়ে যায় হ্যাঁ তাহলে আমি এখন লাস্ট পেজ 1 নম্বর পেজ 2 নম্বর পেজ 3 নম্বর পেজ 4 নম্বর পেজ দেখুন এই যে 4 নম্বর দেখি গ্রুপ করছি কিনা 4 নম্বর পেজটা নিয়ে আসি রোটেট অপশন করে দেই দেখুন মাথা কিন্তু সবসময় সেন্সিটিভ বিষয়ে রাখবেন যে কোন দিক দিয়ে মাথাটা আমার যাচ্ছে না যাচ্ছে আর যদি মাথা ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনার ডিজাইন পুরাই নষ্ট মানে মিলবে না ঠিক আছে এটা সবসময় মনে রাখবেন
তো এখন আমি এটাকে মিলাই দেব, মানে 2 মিলি করে যে বাতি দেব এই বাতিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে একবারে দিয়ে দিলাম এখানে এবং এখানে একটু দিয়ে দেই। ওকে হয়ে গেল বাতি। তাহলে আমি এখন দেখতে পারি যে আমার আসলে সেটআপটা কতটুকু সঠিক হলো বা ঠিক হলো কিনা। তাহলে আমার এক নাম্বার পেজ কোথায় আছে, এই দেখুন এক নাম্বার পেজ, আমি এখানে এক নাম্বার পেজ লিখব, এখানে এক নাম্বার পেজ, এক নাম্বার পেজ, ঠিক আছে, এটা এক নাম্বার পেজ। তারপর এটা হচ্ছে আমার দুই নাম্বার পেজ, দুই নাম্বারটা আমি এদিকে একটু ঘুরে দেই, দুই নাম্বার মাথায় দিকে, এই যে তিন নাম্বার পেজ, তারপর হচ্ছে এই যে আমার চার নাম্বার পেজ। ওকে চার নাম্বার পেজ, এক দুই চার, ওকে এগুলোকে আমি ম্যাগনেট হিসেবে রাখতেছি, ঠিক আছে। আমি হ্যাঁ এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি এবং কন্ট্রোল অল্ট আর দিই। এখন আপনি দেখুন যে আমি সেটআপটা কিভাবে দিলাম, এটা কিন্তু বাইফল্ট ব্রাউজার ক্যাটালগ বলেন বা বাইফল্ট ভিজিটিং কার্ডের ক্ষেত্রে বলেন, বাইফল্ট আপনার লিফলেট বলেন, যে কোনো সেটআপে আপনি এটা ইউজ করতে পারেন এই সেটআপটা বা সেটিংটা, ঠিক আছে। তো দেখুন এক নাম্বার পেজ সর্বপ্রথম দিবেন, তারপর দিবেন দুই নাম্বার ওই এক নাম্বারের ইনার পেজটা, তারপর দিবেন তিন নাম্বারটা, মানে আপনার যে ব্যাক পেজটা আছে ব্যাক পেজের ইনারটা, তারপর করবে ব্যাক পেজটা, ঠিক আছে। মানে যেখান থেকে শুরু করুন না কেন ঠিক এভাবে রোলটা ইউজ করবেন, তাহলে আপনার কোনো ভুল ত্রুটি থাকবে না। তো এখন আমার সেটআপ দেওয়া হয়ে গেল, অবশ্যই আপনি এখন কি কাজটা করবেন, কাজ করবেন অবশ্যই ওভারপ্রিন্ট ব্লকটা চেকমার্ক দিয়ে আপনি দেখবেন যে আপনার কালার ঠিক আছে কিনা, এক কালার দুই কালার, তা আসলে এই টেক্সটগুলো আমার একটু ভিন্ন কালারে আছে, ঠিক আছে। দেখুন একদম গাঢ় একটা ব্লু ব্ল্যাক কালার ওই রকম লাগবে, এই কারণে আমি এটা চার কালারে রাখতেছি, তবে এক কালার রাখলে অনেক ভালো। হ্যাঁ ওকে বন্ধুরা, আমি আশা করি আপনারা আজকে বাইফল্ট ব্রাউজার সেটআপটা খুব ইজিলি ভাবে শিখতে পারলেন, আর কতটুকু বুঝতে পারলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।